আজকে আপনি যে দেখাবো কিচেন রুমের টেবিল টপ কিভাবে তৈরি করে এবং কিভাবে টাইলস লাগানো হয় এবং টাইলস লাগানোর পরে কত সুন্দর দেখা যায়, সম্পূর্ণ ভিডিও আপডেট আজকে আপনাদের দেখাবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট। ভিডিওটি হলো কিচেন রুমে টেবিল টপ তৈরি করা হয় এবং কিভাবে সেটি তৈরি করা হয় এবং মোসে টাইলস কিভাবে লাগানো হয়, সম্পূর্ণ ভিডিও আপডেটটি আজকে দেখাবো। বন্ধুরা দেখুন, এই পাশে যেটা দেখতেছেন এটা হলো একটা বেসিনের বড় যে গ্যাপটা দেখতেছেন, আর ওটা হলো একটা পাকের রুমে চুলা বসানো হবে, চুলা যে বসানো হবে ওই ছোটো গ্যাপটার ভিতরে। আর এই পাশে যেটা দেখেন বড় গ্যাপে কিছু বেসিন বসানো হবে। দেখুন বন্ধুরা, এখন নিচে যে একটা সাইড আছে এই সাইডে টাইলস লাগানো হচ্ছে, যে উপরে নিচে যে মুখটা টেবিল টপে যে ঢালাই দেওয়া হয়েছিল ওই ঢালাই যে মুখে এখন উপরে টাইলস লাগানো হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো যে মুখে যে কোন 3 ইঞ্চি যে একটা গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে টাইলস লাগানো হয়েছে। উপরে দেখুন সিলিংটাও কাঠ দিয়ে লাগানো হয়েছে কত সুন্দর করে। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি এবং কাজ কীভাবে করতেছে। দেখলে আপনারা বুঝতে পারবেন যে সহজে আপনারাও এই ভিডিও দেখে আপনারাও টেবিল টপ তৈরি করতে পারবেন এবং আপনাদের বাসায় সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর কাজের সৌন্দর্য দেখে বুঝতে পারবেন যে এইভাবে আপনাদের বাসায় তৈরি করা লাগবো। ওকে বন্ধুরা দেখুন, তার কাজের কোয়ালিটি এখন সে প্রতিটি টাইলস সে মাপ দিয়ে কেটে নিয়েছে, এখন শুধু সিমেন্ট দিয়ে লাগাইব। ওখানে সে প্রথমে এদের সাইজ দিয়েছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি পরিমাণে সে সাইজ দিয়ে তারপরে সে কাটছে। কাটার পরে সে ওই উপরে নিচে ঘষে সমান করে অনেক সুন্দর করে তারপরে সে এটাকে লাগাইতেছে। এখন দেখুন সে একটা কাঠের সাহায্যে, কারণ এটা ঝুলন্ত অবস্থায় থাকবে তাই সে কাঠ দিয়ে নিচে ঠেকনা দিবে যাতে নিচে না পড়ে যায়। দেখছেন ওই পাশে পজিটিভ দিয়ে সে প্রথমে ট্রাই করেছিল, এটা এই টাইলসটা খুব সমান তো এটা পজিটিভ দিলে থাকতেছে না, তাই সে কী করতেছে ওই ই দিয়ে কাঠ দিয়ে টান দিবে যাতে পড়ে না যায়। দেখুন এখন সে টাইলসটা আগে সে কেটেছিল ওই মাপে, মাপ অনুযায়ী সে দেখতেছে যে সঠিক আছে কি না, সঠিক থাকলে সে লগে লগে সিমেন্ট দিয়ে লাগিয়ে ফেলবে, আর যদি সঠিক না থাকে সেটি চেক করতেছে যে সঠিক আছে কি না, সঠিক থাকলে সে লাগিয়ে ফেলবে আর সঠিক না থাকলে সে ঘষে সমান করে নেবে যাতে তাদের কাজে তার কাছের কোয়ালিটি যেন অসুন্দর না হয়। এবং রুমের মালিককে দেখে হয়তো মনে হয় ঠিক নেই, সে এখন এটাকে কেটে সোজা করে নেবে, হয়তো প্রথমে মেশিন দিয়ে কাটছিল সোজা হয়নি, এখন সে এটাকে দাগ দিয়ে নিতেছে, গ্যালেন্ডার দিয়ে ঘষে সমান করে নেবে যাতে তার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওই দৃশ্যটা আপনাদের দেখাইলাম না যাতে, ওইটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যে গ্যালেন্ডার সবাই দেখলে অনেকে ভয় পেতে পারে, তাই এখন দেখাবো যে সে এখন একটু দুষ্টুমি করতেছে আমার লগে, আমি ভিডিও করতেছি বসে বসে। দেখুন বন্ধুরা, সে এখন এই টাইলসটি লাগিয়ে ফেলবে, লাগিয়ে প্রথমে ওইটা কেটে নিয়েছে, এখন সিমেন্ট লাগাবে তো প্রতিটি টাইলসের। দেখুন ওই যে নিচে সিমেন্ট সুন্দরভাবে সে আগে লাগিয়ে রাখছিল, কারণ যদি আগে সিমেন্ট না লাগানো থাকে ওই মুখটা টাইলস সিমেন্ট ছেড়ে দিতে পারে, সিমেন্ট ছেড়ে দিলে কিছুদিনের মধ্যে এই টাইলস খুলে পড়ে যেতে পারে, তাই সে আগে কিছু সিমেন্ট লাগিয়ে শক্ত করে রেখেছিল। দেখুন এখন সে টাইলসের সাথে হালকা, বেশি সিমেন্ট লাগাবে না, হালকা করে সে এখন সিমেন্ট লাগিয়ে নিতেছে যাতে তার কোনো বেশি সিমেন্ট লাগালে ওই আগে প্রথমে লাগিয়ে নিয়েছিল দেওয়ালে, এই জন্য তার এখন বেশি সিমেন্ট লাগানো লাগবে না, সহজেই সে অল্প সিমেন্টের মাধ্যমে এটাকে লাগিয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, সে প্রথমে একটা হাতুড়ি নিয়ে নিতেছে যাতে ওটাকে
বাড়ি দিয়ে যাতে তার যে পজিশন মতো সে যেন বসাইতে পারে। দেখুন বন্ধুরা, সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে হয়তো আপনারাও এটা লাগাইতে পারবেন। এই মুখের সাইজটা হলো 3 ইঞ্চি আর লম্বাই হলো 2 ফিট। এই টাইসের সাইজ, মুখের সাইজ 3 ইঞ্চি, লম্বাই হলো 2 ফিট। এখন সে এটাকে সম্পূর্ণভাবে বসাই ফেলাইছে, তার লেভেল অনুযায়ী চলে গেছে। এখন ইনফরমেশন নেই, এখন সে একটা কার্ডের সাহায্যে সে জায়গা মতো এটাকে ইনস্টল করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ইউটিউব চ্যানেল BMTV মিডিয়া এবং ফেসবুক পেজ BMTV মিডিয়া সবাই ফলো করে দিবেন, এবং সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনে এগোতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সকল বন্ধুদের মাঝে। দেখুন বন্ধুরা, এখন সে এটাকে লাগিয়ে ফেলছে। লাগিয়ে ফেলার কারণে স্যার সহজে সে এটাকে ফর্মের সাহায্যে মুছে দিবে।